বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সাগরখালী আদর্শ কলেজ কর্তৃক অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমি অনেক আছি। এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মাঝে তোমরা নিশ্চয়ই লেখাপড়া নিয়ে ব্যস্ত আছো। আমি তোমাদের সাথে পরিচয় হয়নি। আমি মোহাম্মদ আব্দুল মালিক, উচ্চতর গণিত প্রভাষক, সাগরখালী আদর্শ কলেজ, শীতলিয়া মিরপুর গোষ্ঠী। আমি আজ তোমাদের ফাংশন অধ্যায়ে, একাদশ শ্রেণীর ফাংশন অধ্যায়ে, একটা ফাংশনের ডোমেন ও রেঞ্জ কীভাবে নির্ণয় করা যায়, অর্থাৎ আমরা বহুনির্বাচনী পরীক্ষায় অনেক প্রশ্নের তাদের এক মিনিটের মধ্যে শেষ করতে পারি, সেরকম প্রশ্নকে আমরা শর্ট পদ্ধতিতে দেখাবো। কারণ সেই ক্ষেত্রে ফাংশনটি অসংজ্ঞায়িত হবে, এইটা আমাদের মনে রাখতে হবে। শর্ট পদ্ধতি করতে হলে তাহলে আমাদের হরটা সমান জিরো হতে পারে না, এটা একটা অসংজ্ঞায়িত। এই ক্ষেত্রে এখানে দেখা যায় তাহলে হর হচ্ছে কত, থ্রি এক্স মাইনাস ওয়ান, তাহলে এইটা সমান এটা নট ইকাল টু জিরো, এটা অসংজ্ঞায়িত। এখানে থ্রি এক্স সমান হচ্ছে ওয়ান ভাগ বুঝতে পারলাম কিভাবে ডোমেন নির্ণয় করা যায়। এবার আমরা রেঞ্জ নির্ণয় করব, এবং রেঞ্জ তাহলে এখানে দেখো এই ফাংশনটার লব কোনটা আছে, সহজ পদ্ধতি। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, তাহলে আমরা এখন আর একটা উদাহরণ আমরা দিতে পারি। দেখো
যে উপরে শুধু 3 আছে আর নিচে আছে 2x minus 1 এর বোমেল ব্যালেন্স করব আগেটা ছিল 2x plus 1 কিন্তু উপরে শুধু এবার শুধু একটা কনস্ট্যান্ট সংখ্যা আছে 3 তাহলে এত এর বোমেল ব্যালেন্স কিভাবে বের করব এটা তো সহজ ছিল তাহলে এটা কিভাবে বের করব এখানে ওর বোমেল বের করতে হলে আগে যে নিয়ম অনুসারে বের করতে হবে তাহলে আমরা নিয়ম ছিল আগে তাহলে এখানে আমরা লিখতে পারি তাহলে এখানে বার পাবো 2x minus 1 তাহলে আমরা লিখতে পারি 2x minus 1 not equal to 0 দেব n plus that 2x not equal to 1 এটাকে ওই পারে নিয়ে গেছে অতএব লিখতে পারি x এর মান কত কত হবে x not equal to 1 by 2 অতএব f of x এর ডোমেন রানিসে r is to 1 by 2 তাহলে ডোমেন আমরা পেয়ে গেলাম সহজ ভাবে ডোমেন পেলাম আগে যে পদ্ধতি সেই পদ্ধতি অনুসারে আমরা ডোমেন বের করে দিলাম এখন আমরা তো এটা রেঞ্জ বের করব তাহলে রেঞ্জ বের করার সময় আমাদের জানতে হবে কিভাবে বের করব কারণ উপরে x নাই x এর কোনো সব x সাথে কোনো কিছু নাই তাহলে আমাদের এটা কি কা ওই ফাংশনটা আমরা তৈরি করি অতএব তুমি লিখতে পারো অতএব f of x সমান আমরা লিখতে পারি যে 0 into x plus 3 ভাগ আছে 2x minus 1 অর্থাৎ আমাদের 0 এর সাথে কোনো কিছু গুণ করলে সেটা 0 হয় তাহলে এবার আমরা রেঞ্জ বের করতে হবে রেঞ্জ রেঞ্জ সমান হচ্ছে আগে আমরা দেখেছিলাম যে রেঞ্জ বের করার সময় আছে লগ এর x এর সব তাহলে এই বক্রি ফাংশনের লগ গুণটা উপরেটা তাহলে আর x এর সব কত x এর সব হচ্ছে 0 তাহলে 0 লিখলাম আর এই হয় x এর সব কত 2 2 লিখলাম তাহলে আমরা পাই নাকি কি আমরা জানি যে 0 ভাগ সামথিং ইজ ইকুয়াল টু কি 0 তাহলে এটা সমান আমরা পেলাম হচ্ছে 0 অতএব এই ফাংশনের রেঞ্জ f of x এর রেঞ্জ রেঞ্জ পেলাম হচ্ছে জিরো তাহলে আমরা রেঞ্জ পেয়ে গেলাম এরকম আকৃতির কোনো যদি ফাংশন থাকে যার উপরে লগের সাথে কোনো x নাই তাহলে তার সহজ পদ্ধতিতে রেঞ্জ কে x করে বের করতে হবে কিভাবে বের করব অর্থাৎ 0 এর সাথে x গুণ করে বের করলাম নেয়ার পরে প্লাস 3 এসে অর্থাৎ 0 এর সাথে x গুণ করলে এটা 0 হয়ে যাবে তারপরে আগে পদ্ধতি অনুসারে আমরা রেঞ্জ বের করতে পারব যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে ডোমেন রেঞ্জ বের করার একটা সহজ পদ্ধতি তোমাদেরকে শেখালাম নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো সামনে দিন তোমাদের আমি ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ে ক্লাস নেব তোমরা অবশ্যই ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়টা ভালোভাবে দেখবে এবং ক্লাসটা ভালোভাবে শুনবে যাক আজকে এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি